আমাদের দুর্বলতা আমরা সেদিন টের পাইনি যে ওদের কি ষড়যন্ত্র কি প্ল্যান পরিকল্পনা ছিল ক্ষমতা এসেই প্রথম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক যারা বারবার দেশের সংকটে ভূমিকা নেয় সেই সেনাবাহিনীকে পঙ্গু করার জন্য সেই বিডিআর এবং আপনার কথিত বিডিআর বিদ্রোহের নামে সেনা অফিসার ছিল বিদেশি নীল নকশা যার একটা স্বচ্ছ তদন্ত এখন পর্যন্ত হয়নি সেই তদন্তের কমিশনের অনেকেই পর্যায়ক্রমে পদত্যাগ করেছেন যখন তাদেরকে প্রেসক্রাইবকৃত তদন্ত রিপোর্ট পেশ করতে বলা হয়েছিল তারপরে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি বলতে গেলে আমাদের রাজনৈতিক ইতিহাসে একটা সোশ্যাল কন্ট্রাক্ট ছিল অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা 11 সালে সেটিও তুলে দিল আমরা দুর্বার আন্দোলন করে তুলতে পারি নাই নানা কারণে 2013 সালে শাপলা চত্বরে আলেম ওলামাদের উপরে নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ড চালানো হলো পাশবিক অত্যাচার করা হলো সেদিনে সংসদ অট্টহাসি করা হয়েছিল বলা হয়েছিল মাদ্রাসার ছাত্ররা নাকি রং মেখে শাহ এই শাপলা চত্বরে এসেছিল সেই ঘটনা নিয়ে এই দেশের মিডিয়া বলেন সুশীল সমাজ বলেন মানবাধিকার সংগঠন বলেন এতগুলো মানুষ খুন হয়েছে এতগুলো মানুষকে নির্যাতন নিপীড়ন করেছে সেই ঘটনা নিয়ে ওইভাবে সেই সময় প্রতিবাদ হয়নি বরঞ্চ সেই ঘটনার লাইভ টেলিকাস্ট করতে গিয়ে দিগন্ত ইসলামিক টেলিভিশন সহ অনেক টেলিভিশন চ্যানেল পত্র পত্রিকা বন্ধ হয়েছে